জাতির মিছিলে এই মৌন মিছিলে পা মিলাবেন। আমাদের এই মিছিল ধীরে ধীরে চলছে, শান্তিপূর্ণ মিছিল চলছে, সহানুভূতির মিছিল চলছে, বিভেদ ভোলানোর মিছিল চলছে। যে সমস্ত মানুষ নারকীয় হত্যার শিকার হলো তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, নেই ধর্ম নেই তারা কিন্তু সবাই মানুষ। আর এই চক্রান্তকারী বিজেপিকে প্রতিহত করার জন্য ধিক্কার মিছিল চলছে। এই ধিক্কার মিছিলে আপনিও সামিল হবেন, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা হাজির হবেন, এই মিছিলে পা মিলাবেন। এই মিছিল আস্তে আস্তে এগোবে পলসুন্ডা দিঘির ধার পর্যন্ত, মর্গের সামনে সেই নারকীয় হত্যাকাণ্ড যারা চালিয়েছিল এবং যে সমস্ত মানুষ সেখানে মৃত্যুবরণ করেছে তাদের আত্মীয় পরিজনরা এখনো কিন্তু সেই মর্গের সামনে হাহাকার কান্না, তার এই কান্না তাদের এই কান্না যদি আজকে নিজের কান্না বলে আমরা মানছি না, হিন্দু মুসলিমের ভাগ আমরা মানছি না, ধর্মের নামে মানুষ হত্যা করা মানছি না, নিরীহ মানুষ খুন করে আন্দোলন বন্ধ করা চাই না, মানবিক রায় দেওয়ার জন্য দিল্লি হাইকোর্টে বিচারপতির বদলি হলো কেন মোদী অমিত শাহ, জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। দিল্লি হত্যাকাণ্ডের নায়ক কপিল মিশ্র, অনুরাগ ঠাকুরের অবিলম্বে শাস্তি চাই, দিল্লি হত্যাকাণ্ডের নায়ক কপিল মিশ্র, অনুরাগ ঠাকুরের অবিলম্বে শাস্তি চাই। আমরা তাদেরকে ধিক্কার জানিয়ে যে মিছিল নিয়ে সেই পথসভা করছি, সেখানে আমাদের আজকে ভাবার দরকার যে ইস্যুটা তুলেছে তারা সারা ভারতবর্ষ জুড়ে, সেই ইস্যুতে কিন্তু আমাদের হানাহানি কাটাকাটি লাগার মুখেই, ফলে আমরা অহেতুক সাম্প্রদায়িকতা দাঙ্গার দিকে মানে কোনো রকমে যাতে করে উস্কানিতে প্ররোচিত না হয়ে আমরা নিজেদেরকে সামলে নিজেরা বুঝে মূল বিষয়টা কি সেদিকে লক্ষ্য রাখবো। আর একটা কথা আমি শেষে বলতে চাই, আপনারা এখানে যারা চাচা বাপ আব্বা ভাই বোন যারাই ভাই এবং যারাই অভিভাবক আছেন তাদের কাছে একটা অনুরোধ, এই শান্তিপূর্ণ আন্দোলন, এই যে এনআরসি সিএএ বিরোধী যে আন্দোলন গোটা দেশ জুড়ে চলছে, শাহিনবাগে 20টা মেয়ে শুরু করেছিল এবং এই পাক সার্কাসে এবং আমাদের বাড়ির কাছে যে ঐতিহাসিক পলাশি সেখানেও হচ্ছে, সেখানে একটা প্রতিবাদ, সেই প্রতিবাদ হচ্ছে নীরব প্রতিবাদ, সেখানে নিরস্ত্র প্রতিবাদ, কোনো অস্ত্র শস্ত্র নেই, সেই প্রতিবাদ জানানো একটাই কারণে সব মানুষের জন্য, মানুষ যাতে ঠিক থাকে। ফলে সেই আন্দোলনে সামিল হওয়ার জন্য আপনাদের ঘরের মা বোনদেরকেও একটু আপনারা বলবেন, আপনারা ভালো করেই জানেন যে মেয়েরা নিজেরা যতটাই আপনারা অসহায় মনে করেন তারা ততটা অসহায় নয়। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।